চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের দ্বিপক্ষীয় সফরে এর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বেলা এগারোটা পাঁচ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক সহ মন্ত্রিপরিষদের সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করার কথা রয়েছে বিমানটির আগামী দশ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সাথে বিশ থেকে বাইশটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে